নমস্কার আপনাদের সবাইকে। আমরা একটা অদ্ভুত আবর্তের মধ্যে ছিলাম, একটা ভাবনার মধ্যে। এতক্ষণ ধরে গোটা দেশের সম্পর্কে এবং মিডিয়া সম্পর্কে আমরা রাজদীপের কথা শুনছিলাম। আমার হট করে আমরা মানে মণিশঙ্কর বাবু অনেকক্ষণ আগেই এসেছেন। আমি মনে মনে ভাবছিলাম বার্নার্ডসোর একটা কথা, যে কারা শুনবেন, মানে আমাদের ইয়ে কে আছে। তো বার্নার্ডস বলতেন, যদি একজনও শোনেন তাহলেও জানবো সে আমার একজন পাঠক। তো দেখুন, আজকের এই সময়টা একটা অদ্ভুত বিরল একটা মুহূর্ত। বিরল কেন বলছি, যে আমার সামনে মানে আমাদের সঙ্গে যিনি, আপনাদের সামনে যিনি বসে আছেন, তিনি মণিশঙ্কর মুখোপাধ্যায়। ব্যাপারটি বলতে একটু অদ্ভুত কীরম লাগে, মাঝে মাঝে ভাবতাম ছোটোবেলা থেকে যে বাটা শুনতাম, আপনারা শব্দটিকে অন্যভাবে নেবেন না, বোরোলিন শুনতাম, হরলিক্স শুনতাম, আর একটা কথা শুনতাম প্রায়ই, শঙ্কর। আমার ছোটো বয়স মানে জানতে ইচ্ছে কত কী কী মানে, এবং পরবর্তী ক্ষেত্রে বড় বড় লেখকদের কাছে শুনেছি যে বাসে করে যেতে গিয়ে দেখতেন যে প্রতি দশজন যদি হিসেব করা যায় সাতজন পর্যাতাল। আমাকে একজন বড় লেখক, মান্য লেখক বলেছিলেন যে সাতজনের মধ্যে দশজনের মধ্যে সাতজন, অর্থাৎ পাঁচালির যেমন লোকে পড়ে খুব বিক্রি হতো সে সময়, তার মতো ওনার বই সেরকম চলে। আচ্ছা, যিনি বসে আছেন সামনে তিনি একটা ব্র্যান্ড তো শঙ্কর। ভাবতে পারা যায় যে আমি নিজেও মাঝে মাঝে একটু কী বলবো, শিহরিত হয়ে উঠছি যে কাল তার বয়স 85 পেরিয়েছে, আজকে উনি 86 পা দিয়েছেন, আমাদের সামনে বসে আছেন। শঙ্করদা মাঝে মাঝে বলতেন যে ধরুন মাঝে মাঝে বলতেন যে লেখকের কী কাজ জানো তো, ওই ক্লোরোফর্মের মতো, প্রথমে যেমন ডাক্তার অপারেশন করবার সময় যেমন করে, আগে একটু মোহিত করে দেয়, তারপরে অপারেশনটা করে আবার ফিরিয়ে দেন। 20 বছর বয়সে তিনি অটোগ্রাফ দেওয়া শুরু করেছিলেন। আমরা জানি যে তার কোনো, এই মুহূর্তে একটু আগে ঝিমলি বলল যে হি নিডস নো ইন্ট্রোডাকশন, কিন্তু তবুও আমার মনে হয় যে কখনো কখনো একটু পিছন দিকে যাওয়াটা বোধহয় একটু ভালো হয়। একটু যদি আপনারা দেখেন, আমি বলছিলাম যে 65 বছরের একটা জীবন। জন্ম 7 ডিসেম্বর 1993, পথের পাঁচালীর দেশ বনগ্রামে, মানে যেটা এখন যশোর জেলায়। আমি দীর্ঘায়িত করবো না, কিন্তু তবু তিনি যখন আছেন তখন আমাদের একটুখানি ভেবে নেওয়া উচিত। পিতা আইনজীবী হরিপদ মুখোপাধ্যায়, মা অভয়রানী। আজ থেকে আমার 30 বছর আগের একটি ঘটনা মনে পড়ছে। তখন শঙ্করবাবু হাওড়ায় থাকতেন, আমি গিয়েছি একদিন বাড়িতে, তা হঠাৎ টেবিলের ওপর একটা কাগজ পড়ে আছে, শঙ্করদার হয়তো সেটা মনে নেই, ওই দেখি অনেক কিছু নোট লেখা। শঙ্করবাবু কোনোদিন রিপোর্টিং করেননি, আমি অন্তত জানি না, কিন্তু নানা রকমের কাজ করেছেন, কীরকম অদ্ভুত, পথের ফেরিওয়ালা, কখনো টাইপরাইটার, প্রাইভেট টিউশনি, কখনো হাওড়ার খ্যাতনামা বিবেকানন্দ ইনস্টিটিউটের শিক্ষকতা, তারপরে নোয়েল ফেডরিক বারওয়েলের যিনি ব্যারিস্টার, শেষ ইংরেজ ব্যারিস্টার, তার কাছে কাজ, তিনি তার জীবনের অনেকখানি। এই মানুষটি আজ আপনাদের সামনে রয়েছেন, সেই 30 বছর আগের কাহিনী আমার মনে পড়ছে। আপনারা ভাবুন যে 65 বছর একটা দীর্ঘ জীবন, কত কাজ, কত কিছু। যখন আমি টাইমস অফ ইন্ডিয়ার মেন এডিশন থেকে সাহিত্য পত্রিকা করতে এলাম এখানেই আমার সময় বলে, তখন শঙ্করবাবু একদিন বললেন, শোনো একটা কথা মনে রেখো, যেন নিজের ছায়া কোথাও না পড়ে, আর কালির কলমের যেন কালি শুকিয়ে না যায়। এই নিজের ছায়া বলতে, সেদিনকে উনি আমার একটা ভয়, একটা শত্রু, তাকে সরিয়ে দিয়েছিলেন অদ্ভুতভাবে। আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ যে সেই জিনিসটা ভুলিনি কখনো। সেই জন্যই আমি এই প্রসঙ্গের এই কারণে অবতারণা করলাম যে লেখকের ভয় কাকে, লেখকের শত্রুমিত্র যেটা সম্ভব, উনি বলবেন, আমি ওনার সঙ্গে কথা বলবো। কি আশ্চর্য, দেখুন, কালিদাসকে মনে রেখে রবীন্দ্রনাথ লিখছেন, হে অমর কবি, ছিল নাকি অনুক্ষণ রাজসভা ষড়চক্র আঘাত গোপন,
কখনো কি সহ নাই অপমান ভার, অনাদর অবিশ্বাস অন্যায় বিচার, অভাব কঠোর ক্রূর নিদ্রাহীন রাতি কখনো কি কাটে নাই বক্ষে শেল গাঁথি। এবার আমি শঙ্করদাকে অনুরোধ করব, ভয় লেখকের, ভয় লেখক কাকে পান, কে লেখকের শত্রু, কে লেখকের মিত্র, সেই সন্ধান। কিন্তু শঙ্করদার সঙ্গে আমি এসেছি, কিন্তু উনি আমাকে কিছু ডিসক্লোজ করেননি। সুতরাং এত দীর্ঘ জীবনে কী কী ঘটেছেন উনি হয়তো একটু যদি বলেন। হ্যালো, নমস্কার। নমস্কার, আপনাদের অনুমতি নিয়ে বসে বসে বলি, কারণ সময়টা খারাপ। মধ্যাহ্নকে আমরা সাধারণত ভোজনের সময় বলেই মনে করি, আর মধ্যাহ্ন ভোজনের সময় অন্য আর কিছুই ভালো লাগে না খাওয়া দাওয়া ছাড়া। আমার সামনে কল্যাণ যে বিষয়টি বিষয় আমাকে সাবধান করে দিয়েছিল বলতে হবে বলে কিছুটা, তাতে কিছু ধৈর্য প্রয়োজন, একটু উপন্যাসের ভাবও কম। আজকাল দেখলেন তো সর্দেশাই বাংলার জামায়াত, সুতরাং বলা যেতে পারে যে এই যুগে সমস্ত সংবাদ এবং সংবাদপত্র, সাংবাদিক এবং সংবাদপত্র, এরা গল্প লেখক হয়ে উঠছেন। তার ফলে গল্প লেখকদের এখন সংবাদের দিকে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই। গতকাল ছিল আমার জন্মদিন, কি করে জানি না, বহু উদ্বেগ কাটিয়ে 86 সম্পূর্ণ করা গেল। তারপরের দিনেই এখানে এসে কোথায় কোথায় জীবনের ভয় পেলাম সেই সম্বন্ধে বলতে মোটেই ইচ্ছে করছে না। কী করে এই পথে এলাম সেটা কাল বসে বসে ভাবছিলাম, আর মনে হচ্ছিল যে এসব নিয়ে পাঠকরা কেন ব্যস্ত হবেন, কেনই বা এই লাইনে এবং কীভাবে এসেছিলাম, সে এক দীর্ঘ কথা ঘটনা। কোনো এক সময় আপনাদের সামনে লিখিতভাবেই নিবেদন করব, অথবা আরও কাছাকাছি যখন আসবেন বসে গল্প করে আপনাদের কথাও শুনব এবং আমার কথাও বলব। মোটামুটিভাবে কোনোদিন লেখক হওয়ার বাসনা তেমন ছিল না, আমার বাবা খুবই এর বিরুদ্ধে ছিলেন, কেন উনি জীবনের প্রথম কয়েক বছর নাটক লেখার চেষ্টা করে বুঝলেন যে অনেক সময় নষ্ট করে ফেলেছেন, তিনি তার আইনের লাইনে ফিরে গেলেন। তার ফলে উনি চাইতেন যে তার কোনো ছেলের মধ্যে যেন এই রোগটি না ঢোকে। আমার প্রথম লেখা যখন স্কুলের ম্যাগাজিনে সবার মতো বেরোলো, তখন উনি খুব বিরক্ত হয়েছিলেন এবং বলেছিলেন পাকামো না করে অঙ্কটা একটু মন দিয়ে কষো না,
আমার মা ছিলেন ঠিক তার উল্টো, সংসারের নানা কাজ করার মধ্যে দিয়েও গল্পের বই পড়ার নেশা তার ভীষণ ছিল। প্রত্যেক একদিন কি দুদিন অন্তর একটি করে গল্পের বই তিনি লাইব্রেরি থেকে আনিয়ে শেষ করে ফেলতেন, গভীর রাত্রি পর্যন্ত এই লেখাটি পড়তেন। কিন্তু মায়ের একটা অদ্ভুত ছিল, গল্পটাকে মনে রাখতেন, কি ঘটলো সব বলে দিতে পারতেন, কিন্তু কে লিখেছে সে নিয়ে মার কোনোদিন কোনো মাথা ঘামাতেন না। একদিন আমি ওকে বলেছিলাম যে এত কষ্ট করে লোকে লেখে তার নামটাই তুমি মনে রাখছো না, তা বলে তাতে কী হবে, গল্পটাই তো আসল থেকে যাবে, সেটাই তো লোকে জানতে চায়। পরবর্তী সময়ে আমার বাবা যখন হঠাৎ মারা গেলেন, সংসারের মস্ত দায়িত্ব আমার মায়ের ভিতর গিয়ে পড়ল, তখন কীভাবে তিনি চালাতেন আমি জানি না, কিন্তু আমাদের বাড়িতে বিদ্যুতের লাইনটা কেটে দিয়ে চলে গেল বিল দেওয়া হয়নি বলে। তারপরে এই কলকাতা শহরে অনেক দিন এই কেরোসিনের হারিকেনের আলোতে আমরা জীবনযাপন করেছি, এবং আমার মা রাত্রিবেলায় ওই হারিকেনে পড়তেন। খরচ বাঁচাবার জন্য আমিও একই সঙ্গে পড়তাম, অর্থাৎ একই বই মাও পড়ছেন আমিও পড়ছি। তারপরে যখন তেল ফুরিয়ে আসবার ভয় হচ্ছে তখন বললেন থাক, কিন্তু পরের দিনই লাইব্রেরিতে বই ফেরত দিতে হবে। তখন উনি বলতেন এক কাজ কর, আমার তো কাজ কম অনেক করতে হবে, তুই বাকিটা পড়ে আমাকে বলে দিস কী হয়েছিল, লাইব্রেরিতে বইটা ফেরত দিয়ে আয় না হলে ফাইন করে নেবে। একদিন আমার মনে আছে উনি আমাকে বললেন যে এই বইটা এতখানি এসেছে কিন্তু কালকে ফেরত দিতে হবে, কী করবি বলতো, তুই বরঞ্চ এটা সকালবেলা কোনোরকম পড়ে বিকেলবেলা ফেরত দিয়ে লাইব্রেরি। তা আমি সকালবেলা পড়তে পারিনি, আমি স্কুলে নিয়ে গিয়ে নুকিয়ে ক্লাস লাস্ট বেঞ্চে বসে বইটা শেষ করার চেষ্টা করছি। সেই সময় আমাদের পণ্ডিত মশাই যিনি পড়াচ্ছিলেন তার নজরে পড়ে গেলাম, তিনি কাছে এসে বইটি ঝপ করে কেড়ে নিলেন। কিন্তু আমি এতই গল্পটার মধ্যে বোধ হয়েছিলাম যে আর আমি ওকে বন্দি ওকে খেয়ালই করিনি যে উনি কাছে এসে গিয়েছেন। উনি একটি চড় মারলেন আমাকে, বললেন নুকিয়ে নুকিয়ে নভেল পড়া হচ্ছে, আমি যেমন মায়ের জন্য পড়ছি সেটা ওকে আমি বলতে পারলাম না। উনি তারপর জিজ্ঞেস করলেন তা কি হলো, বিয়ে হলো না বিয়ে করলো? আমি বুঝতে পারলাম সেই সময়ের বেশিরভাগ গল্পের পাঠকের একমাত্র চিন্তা ছিল নায়ক নায়িকার বিয়ে হবে না বিষ খাবে। আমি তখনই কিন্তু ঠিক করে ফেলেছিলাম যে যদি কোনো দিন লিখি তাহলে কিন্তু বিয়ে হবে না বিষ খাবে এ নিয়ে কোনো রকম কোনো একটি চ্যাপ্টারও থাকবে না আমার বইতে। কিন্তু মানুষ জানেন ভাবে এক আর হয় এক। এক সময় আমি যখন আমার দাদুর কথা মনে পড়ে যায়, দাদু তিনি খুব স্বাধীনচেতা ছিলেন, অফিসে একদিন এক ইংরেজ সাহেবকে সাহেব তার জুতোটা চেয়ারের উপর তুলে দিয়েছিল বলে উনি উঠে দাঁড়িয়ে তাকে একটি থাপ্পড় মেরেছিলেন,
কাপড় মেরে অফিস থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন। জেল টেল হয়নি, তবে ও তিনটি বড় বড় মেয়ে ছিল, তাদের বিয়েগুলো খুবই খারাপ দিয়েছিলেন। তারা দেখতে খুব সুন্দরী ছিলেন। আমার মা বিয়ে হলো দ্বিতীয় পক্ষে, কারণ দাদুর টাকা কুড়ি ছিল না। আমার মা বিয়ের আগে শুধু নিজের দুঃখ কথাটাই শুধু জানলেন না, তার নামটাও পাল্টাতে হলো, কারণ প্রথম পক্ষের যে দুটি তিনটি ছেলে মেয়ে আছে একজনের সঙ্গে তার নাম একই হয়ে গেছে। তখন সবাই বলল সে তো হয় না, নামটা পাল্টে নাও। আমার মা ছিলেন গৌরী, হয়ে গেলেন অভয়া। তারপরে যখন আমার জন্ম হলো একটা ছোট্ট গ্রামে শহরে, সেখানে সবাই বলতে লাগলো অভয়া তুই এত ফর্সা, তোর মেয়ে এত ছেলে এরকম রং হলো কেন? সবাই যাতা বলে আর মা খুব কান্নাকাটি করে। সেই সময় আমার দাদু, তিনি একদিন নাতিকে দেখতে এলেন, মা তখন কাঁদছেন, সবাই ছেলে কালো বলছে বলে। তখন উনি বললেন না রে, তোর এই ছেলে আশু মুখুজ্জে হবে, কারণ আশু মুখুজ্জের মুখটাও গোল, আমার মুখটাও নাকি গোল, রংটা আশু মুখুজ্জে কিরম ছেলে আমি জানি না। তারপরে কিন্তু বুঝলাম যে উনি মস্ত বড় ভুল করে বসে আছেন, সংসারে এত দুঃখ, কিন্তু সেখানে আশু মুখুজ্জে যে অঙ্কে ভীষণ ভালো ছিল সেটা আমরা জানতাম না, আর অঙ্কটাই আমার কাল। জানেন সমস্ত জীবনে মাত্র একবারই সম্মানের সঙ্গে 30 পেয়ে পাশ করেছিলাম, সেটা হচ্ছে ম্যাট্রিকুলেশন পরীক্ষা। তাও হতো না, হয়েছিল জিন্নার দয়াতে। সেই বছরে স্বাধীন হয়ে গেছে দেশ, বা দেশ বিভক্ত হয়েছে, এবং সবাইকে 10 নম্বর করে অঙ্কে ঢালোয়া গ্রেস দেওয়া হয়েছিল। সুতরাং আমার আসল নম্বর 20, কিন্তু 30 হয়ে গেল, সেই জন্য বেঁচে গেলাম। না, এবং দেশ বিভাগ যদি না হতো তাহলে আমার অবস্থা কি হতো ভগবান জানে। অঙ্কে তো পাশ করলাম, কিন্তু আমি ভাবলাম যে আমার মা যে এত প্রত্যাশা করেছিল ছেলে আশুমুখুজ্জে হবে, তার কোনো চান্সই তো দেখা যাচ্ছে না। তখন বললেন ঠিক আছে, অঙ্ক নয় খারাপ হতে পারি, দেখি অন্যগুলো কি করা যায়। একজন বললাম যে আর কি করা যায় বলতো, বেশি না খেটে নামটাম করা যায়। তখন বললেন যে ছবি আঁকলে নাকি খুব নাম হয়। আমি তাহলে ছবিটাই করে, আমি মাকে বললাম মা কিছু খরচা তোমার করতেই হবে, কষ্ট হবে, কিন্তু তুমি পেন্সিল আর এই রং টং দু একটা আমাকে একটু কিনে দাও। মা কিনে দিলেন, সেইটা নিয়ে একটা অঙ্কন প্রতিযোগিতায় নামও দিয়ে দিলাম। বসে আঁকা প্রতিযোগিতা তখনই আরম্ভ হয়ে গেছে সেই যুগে। সেইখানে একটা মুশকিল হলো, বিষয়টা কী বিষয় আঁকতে হবে সেটা কিন্তু শেষ মুহূর্তে ওইখানেই বলে দাও। তো ওরা বলল একটা মানুষের মুখ আঁক। আমার কী হলো, আমি এঁকে দিয়ে দিলাম, কিন্তু আমি কেন একটা ডাব এঁকেছিলাম ভগবান জানে। পরবর্তীকালে শুনেছি পিকাসো টিকাসো নাকি ওই রকমই, যেটা যা সেটা যদি আঁকো তাহলে কিন্তু মুশকিল, চলবে না।
আর আমার তখন মনে হতো না সত্যি যে অনেক লোকই না মুখটা কারোর মুখ ডাবের মতো, কারোর মুখ কুমড়োর মতো, এইসবই মনে হতো। বুঝলাম যে সময়ের থেকে আমি অনেক এগিয়ে আছি। এখনকার আর্টিস্টরা এটাই করে, করে নাম করে। তো আমাদের বেলায় তখন যখন জিজ্ঞেস করলাম একটা পুরস্কার পাবো তো, তখন বলে পুরস্কার পাবে না তুমি, তিরস্কার পাবে। সবচেয়ে খারাপ নাকি আমার হয়েছে, খুব দুঃখ হলো যে তাহলে বুঝতে পারছি মার কাছে আর মুখ থাকবে না এবং আমার পক্ষে আর আর যাই হোক আশু মুখুজ্জের নাম হয়ে একটা অন্য কোনো বড় আর্টিস্ট নন্দলাল বোস হবো তারও কোনো সম্ভাবনা নেই। আর কি করা যায়? তখন একজন বললে গানের লাইনটা ট্রাই নেয় না। তা সেই সময় আমাদের স্কুলের থেকে না মাঝে মাঝে গ্রুপ গানেতে বিভিন্ন আশ্রমে যেতে হতো, বেলুড়ে বিশেষ করে। নাম দিয়ে দিয়েছি, রিহার্সাল হচ্ছে প্রায় সব ঠিক। তারপরে আমাদের যিনি মাস্টারমশাই তিনি কদিন ছিলেন না, হঠাৎ দিনকে লাস্ট দিনে বললেন সব গাও গাও, তো গাইছি। উনি বুঝলেন কিছু একটা কোথাও ভীষণ গণ্ডগোল হচ্ছে, তো উনি এক একজন ছাত্রের কানে মুখের কাছে কানটা নিয়ে গিয়ে শুনছেন, শুনে আমাকে বললেন থামো তো। আমি থামলাম আর মিলে গেল। উনি বললেন একে নেওয়া হবে না। আমি তো হাও হাও করে কাঁদছি, জানেন যে শেষ চান্স আমার জীবনে আমার মায়ের মুখটা রক্ষা করবার, কি হলো? তো উনি বললেন যে না তোমায় নিয়ে যাওয়া যাবে না। কয়েকজন বন্ধু বান্ধব ছিল, তারা আমার হয়ে একটু বললো, বললে স্যার ওকে নিয়ে চলুন না, ওর খুব ইচ্ছে বেলুড়ে যাবে গান। শেষে বললেন যাবে তবে গান গাইবে না, অন্য কাজ তোমার জন্য জোগাড় করা হয়েছে বেলুড়ে। বলে কি? বলে বেলুড়ে ভক্তদের জুতো ভীষণ চুরি হয়ে যায় এবং সবাই এনাকে একটা থলে করে কিংবা বাইরে রেখে রেখে ভেতরে ঢোকে। সেইবারেই সন্ন্যাসীরা ঠিক করেছেন যে জুতোর জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট হবে, সেইখানে আমি নাম্বার টু, একজন সন্ন্যাসী নাম্বার ওয়ান, আমি নাম্বার টু। জুতো তারপর থেকে জানেন আমার এমন অভ্যেস ভালো হয়ে গেল না, জুতো দেখলেই ভক্ত কীরকম আমি বুঝতে পারি। এই রেয়ার ক্ষমতা কিন্তু আপনি খুব বেশি পাবেন না। কি করি? তাতে কিন্তু একটা দোষ হলো, কতবার যে বেলুড়ে গাইতে গেছি রেয়ারের গায়িকার নাম করে ওই জুতো ডিপার্টমেন্টে তো আছি, ভক্তদের জুতোর সাইজটা কীরকম হয় আমার থেকে ভালো এখনো পর্যন্ত কেউ জানে না। এটা আমার সৌভাগ্য। কিন্তু বক্তৃতাগুলো না ওই জায়গাটায় যেত না, মাইকগুলো এমন না যে যেখানে জুতো রাখা হয় সেখানে শব্দই যায় না। তার ফলে আমি এত সন্ন্যাসী সান্নিধ্য করেও আমার কপাল খারাপ কিছু আর হলো না। এই অবস্থাতে ভাবলাম আর তো কিছুই হবে না, ঠাকুরদা দাদু চাইলেন জজ হোক, আমার বাবা ছিলেন উকিল, আর আমি কি হব কিছুই না করে ঘুরছে। সেই সময় একজন লোক আমাকে এসে বলল যে একটা উকিলের মৌরি হবে, তাছাড়া কোনো উপায় নেই, যাই তাই হব। কিন্তু সে একটা সাহেব উকিল, জানেন উচ্চারণ বুঝতে পারি না। আমি বললাম আমি সাহেবদের কোনো উচ্চারণ বুঝি না, কেন কোনো সাহেবকে আমি জীবনে দেখিনি। ওরা বললে সে হয়ে যাবে হয়ে যাবে। সাহেব বললেন দেখো ইংরেজিটা আমি তো বলবো, তুমি বুঝে বুঝতে পারো, দায়িত্ব আমার, তুমি কাজ কর। সেই আমার জীবনে একটা অদ্ভুত পরিবর্তন এলো, একটা নতুন জীবন আমার সামনে যেন খুলে উঠল হাইকোর্ট পাড়াতে। একদিন উনি আমাকে বললেন এই কবিতার বইটা এখানে বসে থাকো তো, পড়ো না। না আমি তো ম্যাট্রিক পাস করে চলে এসেছি, আমার তো কবিতার বই এগুলো কলেজে পড়ায়। তা বললে শেক্সপিয়ার শেলি এরা কি কলেজের লোকেদের জন্য লিখেছিলেন না মানুষের জন্য লিখেছিলেন? কেন তা তো আমি জানি না, আমি তো ওদের দেখিনি। তো বললে পড়ো না,
আমি যখন কোর্টে চলে যাবো পড়ো, দু একটা পড়ে আমি দেখলাম আমি আশ্চর্য, আমি বুঝতে পারছি, কারণ এটা তো হওয়ার কথা না, আমার তো এটা পড়বার অধিকারই নেই বোধ হয়, কিন্তু পড়ে ফেল। এই করতে করতে ওর সঙ্গে একটা, এই মানুষটির সঙ্গে আমার অদ্ভুত একটা ভালোবাসার সম্পর্ক ধীরে ধীরে কেন জানি না গড়ে উঠতে লাগলো। তারপর একদিন উনি আমাকে বললেন যে চলো তুমি কলকাতা শহরটা তোমাকে ঘুরে দেখে, ঘুরে টুরে দেখে তারপরে বললেন যে কিন্তু তুমি আজকে আমাকে খাওয়াবে। আমি বুঝুন আমি সাহেবকে করতে কী খাওয়াবো বলুন তো, কিছু টাকা নুকোনো ছিল সেটা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন ছুটির দিনে, বললেন তারপরে যে আমাকে সিনেমা দেখাও, মেট্রো সিনেমায় গেছি টিকিট কাটতে যাচ্ছি, উনি আমাকে বললেন কই তুমি আমাকে জিজ্ঞেস করলেন না কোন সিটটা আমার ভালো লাগে, আমি বললাম কোন সিটটা আপনার ভালো লাগে, বললে এনি সিট বাট ইট মাস্ট বি বাই ইয়োর সাইড। তারপরে তখনকার দিনে একটা ইন্টারভ্যাল হতো, ইন্টারভ্যালের সময় বলেন কই তুমি তো আমায় জিজ্ঞেস করলে না আমি আইসক্রিম খাবো কি না, আপনি আইসক্রিম খাবেন বলে না না আমি কি রাক্ষস, এই তো কিছুক্ষণ আগে তুমি অত খাওয়ালে, বেরিয়ে আসছি তখন বলে কই তুমি তো আমাকে জিজ্ঞেস করলে না বইটা আমার কীরকম লাগলো, আর বইটা আপনার কেমন লাগলো, বলে খুব ভালো কিন্তু অর্ধেক ভালো এই জন্যে যে তুমি আমার পাশে ছিলে বলে। তারপর সন্ধে হয়ে গেছে, উনি যেখানে থাকতেন সেখানে গেছি, একটা ক্লাবে থাকতেন, সেইখানে উনি বললেন আমার এখানে খেয়ে যাবে নাকি, খাওয়ালেন। তারপরে হঠাৎ বললেন কাল সকালে তো আমি চলে যাচ্ছি মামলা করতে মাদ্রাজে, তোমাকে একটা কথা বলে যেতে চাই। মানে কি বলুন, বলে কখনো ভুলো না যে তুমি হচ্ছে একজন অসাধারণ লোক, ইউ আর অ্যান এক্সেপশনাল পার্সন, কারণ সর্বনাশ আমার কিছু নেই, একটা হাওড়ার কানাগলিতে থাকি, বাড়িতে আলো নেই, উনি আমাকে বলছেন এক্সেপশনাল পার্সন। উনি ওই কথা বলি আমার কানটা একটু বলে দিয়ে বললেন আবার দেখা হবে, আমাকে একটু স্পর্শ করলেন, আর আমার মনে হলো যেন আমার মধ্যে যে কী একটা বৈদ্যুতিক প্রবাহ হলো যে না আমি তো ওই আশু মুখুজ্জির কাছাকাছি তো যাবো, তার থেকেও বড়ো হবো হয়তো, বেরিয়ে পড়েছি রাস্তায়। আমি দেখলাম দরওয়ান অন্য যারা সব দাঁড়িয়েছিল প্রহরী তারা সবাই যেন আমাকে দেখে ব্যঙ্গ করছে যে উনি চলেছেন অসাধারণ লোক। আমি চৌরঙ্গীর রাস্তা ধরে হাঁটছি আর মনে হলো প্রত্যেকটি ল্যাম্পোস্টই যেন আমাকে ব্যঙ্গ করছে যে একজন অসাধারণ লোক চলেছে। বাড়ি ফিরে এলাম, সারি রাত্রে ঘুমোতে পারলাম না, কিন্তু অনেক রাত্রে হঠাৎ কীরকম একটা মনে হলো যে না আমার মধ্যে যেন নতুন কেউ একটা জেগে উঠছে, যে না হয়তো যা বলেছেন তাই সত্যি হতে পারে, আমার এমনই দুর্ভাগ্য যে ওর সঙ্গে আর আমার দেখা হয়নি। উনি মাদ্রাজে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, কোর্টের মধ্যেই তার একটা হার্ট অ্যাটাক হয়। চাকরি একটা জুটে গেল কিন্তু মনে হলো যে পৃথিবীতে একটি মাত্র লোক ছিলেন যিনি বিশ্বাস করেছিলেন আমার কিছু হলেও হতে পারে। একদিন আমার এক বন্ধুকে আমি বললাম যে ভাই আমি টাকা জমাচ্ছি, বলে কেন, আনলুম এই রাস্তায় আমি একটা মূর্তি গড়াবো, বলে কী জন্যে, আনলো এই লোকটি এত ভালো যে আমাকে বিশ্বাস করেছিলেন।
তা বলে কত কত টাকা জমেছে? আর প্রায় 80-90 টাকা জমে গেছে ভাই। বলে তোমার কি মাথা খারাপ, জানো না স্ট্যাচু করতে কত লাগে? আমার কোনো ধারণা ছিল না। আর কত হবে? 200-250। বলে দূর, তুই কোনোদিনই পারবি না, ওর 1,00,000 টাকা লাগে। খুব মন খারাপ হয়ে গেল। তা বললাম তাহলে বিনা পয়সা কী হয়? বললে বিনা পয়সা একমাত্র হয় এই কলকাতার রাস্তাগুলোর নাম সব বিভিন্ন লোকের নামে হয়। আমার ঠিক একটা উল্টো ধারণা ছিল, আমার ধারণা ছিল এগুলো ভাড়া দেওয়া, কেন এত খারাপ লোকের নামে এত ভালো ভালো রাস্তা আছে না, দেখলেই না ভয় লাগে। বিচ্ছিরি সব লোক জানেন, আর তাদের নামে অমুক রাস্তা তমুক রাস্তা। আমার ধারণা ছিল ওদের পূর্বপুরুষ ও বংশধররা বোধ এসে প্রত্যেক মাসে ভাড়া দিয়ে যায়। একজন বললো কী করে হয় ভাই এগুলো, আমি তো জানি না, অমরশাল থেকে এসেছি। বলে এই কর্পোরেশন বলে একটা জিনিস আছে, তার কাউন্সিলর সব আছে, তারা এটা ঠিক করে ফেলে। চলে গেলাম একজনের ঠিকানা নিয়ে, সকালবেলায় উনি দাড়ি কামাচ্ছিলেন, উইদাউট অ্যাপয়েন্টমেন্ট গেছি, খুবই রেগে গেছে, করে আমাকে বললেন কী চাও? আনু স্যার আপনার জন্য একটা ভালো খবর এনেছি। বলে কী খবর এনেছো? কারণ আমি কাগজে দেখলাম যে আপনাদের স্বাধীন ভারতে আরও 30-40টা রাস্তা এক্ষুনি হবে, এত ভালো লোকের নাম তো আপনারা খুঁজে পাবেন না স্যার। আমি স্যার একজন ভালো লোকের নাম এনেছি, তার নামে একটা রাস্তা আপনারা করে দিলে আপনাদের ভালো হবে। বলি কী নাম? এমনি নাম না বলেছি না, ভীষণ চটে গেলেন। বললেন ইয়ার কি পেয়েছ, জানো না ইন্ডিয়া স্বাধীন হয়ে গেছে? মানে হ্যাঁ স্যার, কিছুদিন আগে স্বাধীন হয়েছেন, সে খবর তো পেয়েছি, কিন্তু আর কখন আমার কাছে আসবে না, তুমি আমাকে ডোবাবে, যাও। বেরিয়ে চলে এলাম, আরও মন খারাপ হয়ে গেল জানলে যে কী হবে। সে তো সব নিজেরই মনে থাকবে না, ভুলে যাব যে একটা লোক সত্যি বলেছিল যে তুমি এক্সেপশনাল। তখন আর কোনো উপায় না দেখে আমি ভাবলাম যে এটা ভুলে যাব, ভুলে যাওয়ার আগে কিছুটা লিখে ফেলি, কিছু কাগজ জোগাড় করে লিখতে আরম্ভ করলাম। সেই আমার লেখার সূত্রপাত। এবং পাকে চক্রে একদিন অফিসে গিয়ে সেটা দিয়ে এলাম। তারপরে তিনি বললেন 2 মাসের মধ্যে আমাকে জ্বালাতন করবেন না সম্পাদক, আমি জ্বালাতন করব না। এবং তারপরে গেছি, 2.5 মাস পরে গেছি, উনি বললেন আরে মশাই আপনি তো অদ্ভুত লোক, লেখা দিয়ে গেছেন আপনি সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, আমি কেন? বলে আপনি তো ঠিকানাই দেননি। আমি ভয়ে আর ঠিকানাটা লিখে নিই জানেন, নিজের লিখে মুশকিলে পড়বো। তো উনি বললেন যে আমি এটা ছাপবো, ছাপবে, আরম্ভ করলেন। এবং আমার ভাগ্যের পরিবর্তন হলো, সবাই বলল যে না এর মধ্যে কিছু আছে হয়তো। হাইকোর্টের প্রধান বিচারপতি তিনিও একদিন বললেন কে লিখছে, তার সঙ্গে একটু আমি দেখা করতে চাই। আমি ছিলাম প্রাক্তন বাবু, আমি চিফ জাস্টিসের ঘরে গিয়ে তিনি আমাকে বললেন আপনি লিখছেন, বড় ভালো হচ্ছে, আনন্দ পাচ্ছি। আমার অনেক দুঃখ মুছে গেল, কিন্তু একটাই এই প্রসঙ্গে মনে পড়ে যে যখন বারোয়েল সাহেব বলতেন যে দেখো শঙ্কর, পরের জন্মে আমি কিন্তু আবার এবার বাঙালি হয়ে জন্মাতে চাই, আর হবেন আপনার যদি ইচ্ছে হয়ে থাকে। তখন বললেন তার কারণটা কী বলো তো? আমি কী কারণ? বোর্ডে বাঙালি মেয়েদের জন্য ভেব না, ওদের চোখগুলো পদ্মফুলের মতো বলে তা নয়, তাহলে বলে বাঙালি শাশুড়িদের জন্যে, এরকম শাশুড়ি ওয়ার্ল্ডের আর কোথাও নেই, তোমাকে আমি বলে দিচ্ছি। সে কি
বলে হ্যাঁ, বিয়ে করার পরে শ্বশুরবাড়ি গেলে জামাই 10 টাকা দিয়ে নমস্কার করলে সন্ধ্যেবেলায় ফেরবার সময় তাকে 20 টাকা দিয়ে দেয়। এই ওয়ার্ল্ডের আর কোথাও নেই, বেস্ট একদম। আমি বিয়ে করে 1 লাখ টাকা ধার করব, ধার করে নিয়ে গিয়ে শাশুড়ির পায়ে দিয়ে দেবো। বিকেলবেলা সেটা 2 লাখ টাকা হয়ে যাবে, এবং 2 লাখ টাকা হয়ে গেলেই আমি ওই টাকা ফেরত দিয়ে দিয়ে 1 লাখ বাকি জীবন সুখে কাটাবো। এর থেকে ভালো কি হতে পারে বলো? তা আমি ভেবেছিলাম উনি রসিকতা করেছিলেন জানেন, কিন্তু বহুদিন পরেই বুঝলাম উনি ঠিকই বলেছিলেন। আমি বোকামি করে যদি ওকে 10 টাকা দিয়ে নমস্কার না করে চেষ্টা করে যদি আরও একটু ভালো লিখতাম, চেষ্টা করতাম, তাহলে আরও কত কী পেতাম কে জানে। মানুষকে অবিশ্বাস করবেন না, আমি করে একবার ভুগেছি বলতে পারেন। উনি আরও বলতেন যে মানুষের বুকের মধ্যে অনেকগুলো প্রদীপ রয়েছে, প্রদীপগুলো কিন্তু জ্বালানো নেই। ভালো লেখকের কাজ হচ্ছে সেই প্রদীপগুলো জ্বালিয়ে দেওয়া, তাহলেই ভীষণ ব্যাপার হয়। সেটাও ঠিকমতো করতে পারিনি। তারপরেই চলেছে, মানুষকে এখনও ঠিক বুঝে উঠতে পারি না, কিন্তু একের পর এক তার থেকে আর ঠিক বেরোতে পারিনি জানেন। কিন্তু কষ্ট পেয়েছি, নানান রকম অভিজ্ঞতা হয়েছে। লেখকের শত্রুকে মিত্রকে এ সম্বন্ধে একটা মোটামুটি তালিকা এবং কী কী ঘটলো তা বসে বসে ঠিক করছিলাম, ভাবছিলাম সেগুলোও একটু আজকে আপনাদের কাছে অনেকদিন পরে বলবো। কিন্তু আমার মনে হয় সময় যেভাবে যাচ্ছে এখন সেটা আরেকদিনের জন্যে তোলা থাক। আমাকে অনেকদিন আগে একটা গল্প বলেছিলেন, আমি সেটা লোভ সামলাতে পারছি না আপনার সামনে বলার, যে চৌরঙ্গী 50 বছরেরও বেশি সময় হয়ে গেছে চৌরঙ্গী সিনেমা ছবি হয়েছিল। তো আমি গল্পটা ওনার থেকেই শুনেছিলাম অনেকদিন আগে, যে তখন চৌরঙ্গী বেরিয়েছে, শঙ্করবাবু ট্রামে করে কোনো একটা জায়গায় যাচ্ছেন, কলেজ স্ট্রিটে যাচ্ছেন, তা গিয়ে উনি মনের ভুলে হয়তো লেখার চিন্তা করতে করতে যাচ্ছেন, গিয়ে লেডিস সিটে বসে পড়েছেন, বসে যাচ্ছেন, তা যেতে যেতে দেখলেন ইতিমধ্যে একজন সুন্দরী মহিলা, তিনি খুব সাজগোজ করে আছেন, একটু দৃঢ় পার্সোনালিটির, তিনি সামনে দাঁড়িয়ে বলছেন, লেডিস সিটে বসে আছেন একজন পুরুষ হয়ে, আপনার লজ্জা করে না বলে খুব অনেক কিছু বলছেন। তো উনি বলেন আমি বুঝতে পারিনি, তা শঙ্করবাবু তখন উঠে দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়ে পর ওখানেই দাঁড়িয়ে আছেন, ভদ্রমহিলা এসে বসলেন খুব রাগমাগ করে আর বিবি করছেন। তারপরে দেখা গেল যে উঠেই তিনি ব্যাগটা খুলে একটা বই বার করলেন, বই বার করে পড়তে শুরু করে দিলেন, মণিশঙ্কর মুখোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে আছেন, দেখলেন সেটা চৌরঙ্গী। এই পাঠকের থেকেও তো আপনি এরকম, পাঠকও তো এরকম কখনো শত্রু ভাব, ইনি কি শত্রু না মিত্র? মানে আমি বিষয়টা তুলব না ভেবেছিলাম এই জন্য যে লেখকের আসল শত্রু কে, এইটি বুঝতে বুঝতেই বহুদিন কেটে গেল। আগে যখন প্রথমে দেশ পত্রিকার সম্পাদক আমায় খুব ভালোবাসতেন, তিনি কিন্তু আমাকে বললেন কে মনে হয় লেখকের সবচেয়ে বড় শত্রু, কেন এখানকার যারা লেখা জমা দিতে আসে তারা বলে সম্পাদকই হচ্ছে সবচেয়ে বড় শত্রু। উনি বললেন কথাটা বোধ হয় বিস্তে নয়, জেনে রেখো যে আমার কাজ হচ্ছে স্টেজ ভাড়া দেওয়ার, যে স্টেজে আসবে তাকেই আমি গাইতে বা নাচতে বলি,
তারপরে সে বুঝবে, যদি লোকে না পছন্দ করে চলে যাবে আবার কি। তারপরে একের পর এক আমার এই ছদ্মনামটা নেবার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আমার প্রকাশক যিনি, তিনি বললেন যে তোমাকে ছদ্মনাম না ছেড়ে তোমার গতি নেই। কারণ কেন বললে, বোকা যারা লেখক তারা পাঠকের সঙ্গে বড্ড বেশি মেশে, পাঠকের সঙ্গে লেখকের দেখা না হয়ই ভালো, যত দেখা কম হবে ততই টিকবে সম্পর্কটা। বললেন এইটি হচ্ছে কিন্তু সত্যি কথা, মনে রাখবেন। আপনি গলায় মালা নেবেন, উনি বলবেন আপনি খুব মস্ত লোক আর আপনি সেটা বিশ্বাস করবেন, এর থেকে খারাপ আর কিছু হয় না। তারপরে এরকম কার সঙ্গে সম্পর্ক কীরকম হওয়া উচিত সে নিয়ে নানান কথা শুনেছি, কিন্তু সে দীর্ঘ কথা সে আর কি বলবো। আমাদের তো একটু সময়ের দ্রুততার সঙ্গে আমাদের আছে, সময়টা ফুরিয়েও আসছে, সময় ফুরোয় না। আমি আশা করব যে যে বিষয় নিয়ে আমরা আলোচনা এখানে সূত্রপাত করেছিলাম যেটা, সেটা তো শেষ হলো না, সেটা সম্পর্কে আমাদের কৌতূহল তো থেকেই গেল এবং সেটা থাকবে। তা আমি মনে আমাদের অনুরোধ আপনাদের তরফ থেকেও আমি এই অনুরোধ নিয়ে এলাম যে আগামী দিনে শঙ্কর এটা লিখবেন, শঙ্করবাবু এটা লিখবেন যে শত্রুমিত্র কে, বা যে প্রসঙ্গে আমরা আলোচ্য লেখকের মূল ভয় কোথায়। আমরা জীবন থেকে পেলাম, মাঝে মাঝে উনি আমাকে এরকম বলতেন, অনেক দিন পরে একদিন ওনার বাড়িতে বইগুলোর দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে বললেন যে যে এসবগুলো কে লিখলো বলো তো, ভূতে লিখলো, কে এত লেখা কে লিখলো। দেখুন তবুও আপনাদের, আপনারা সবাই সব জানেন, তবু আমার মনে করি যেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, মানে আমার মানসিক দায়িত্বের, মানবিক দায়িত্বের মধ্যে নয়, যে সেই কত অজানারা থেকে শুরু, কত অজানারে জানা দেশ অজানা কথা, মানব সাগর তীরে একের পর এক স্বর্গমত্ত পাতাল, জনঅরণ্য সীমাবদ্ধ আশা আকাঙ্ক্ষা। একটা সময় আমি যে সময়টার কথা বলছিলাম 89-90, সেই সময়টা তখন দিবস যামিনী বেরোচ্ছে, যেতে যেতে বোধোদয় সম্রাট সুন্দরী, আপনারা দেখেছেন দীর্ঘদিন নাটক হয়েছিল, নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি, এটা বাংলা সাহিত্যে একটি অতি উজ্জ্বল একটি লেখা। তারপরে শঙ্করবাবু চলে গেলেন অন্য একটা দিকে, বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনে, বিবেকানন্দ রামকৃষ্ণের জীবন, দীর্ঘকাল তিনি বোধিবৃক্ষ লিখেছেন, আমার সময় টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত, সেই সময় আমরা খুব সমৃদ্ধ হয়েছি। আর সব থেকে বড় কথা যে দেখুন, অচেনা অজানা বিবেকানন্দ, তার কিন্তু এই যে আমি একটু আগে বলছিলাম যে আমি একমাত্র শঙ্করদায় কোনোদিন রিপোর্ট, তিনি রিপোর্টারদের পরামর্শ দিতে পারেন, স্পেশাল করেসপন্ডেন্টকে, সম্পাদককে পরামর্শ দিতে পারেন, মাঝে মাঝে আমাদের সম্পাদকীয় বিভাগে বিভিন্ন সময় বিভিন্ন কাগজে বিভিন্ন জায়গায় আমরা আলোচনা করতাম, উনি লিখতেন জীবনকে কীভাবে লিখতেন। আমার একেক সময় শঙ্করবাবুকে তার লেখা পড়ে মনে হতো যে আর্নেস্ট হেমিংওয়ের কথা মনে পড়তো, সমারসেট মমের কথা মনে পড়তো, এদেশে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়তেন যিনি ওনার খুব, বিমল মিত্রের কথা মনে পড়তো আমরা। তা যে কথাটা বলতে যাচ্ছি যে উনি যেটা প্রমাণ করে দিয়ে গেছেন সেটা হচ্ছে যে শুধু গল্প বা উপন্যাস নয়, তার বাইরেও একটা বিরাট বড় পরিধি আছে যেখানে যদি ক্ষমতা থাকে, কোনো পুরস্কার না পেয়েও পাঠকের পুরস্কারে দীর্ঘ 65 বছর টিকে থাকা যায়। এ বলে আমি শেষ করলাম, আপনাদের অশেষ ধন্যবাদ। আমাদের নিশ্চয় কৃতজ্ঞতা রইল, উনি এতটা সময় দিয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি। লাস্ট একটা কথা শুধু বলে দিই, সকল করলেন যে অনেক খুঁজে খুঁজে শেষ পর্যন্ত যা বুঝেছি, লেখকের সবচেয়ে বড় শত্রু লেখক নিজেই। সকালবেলায় আয়নার সামনে বসে দাঁড়িয়ে বুঝতে পারি যে সারা জীবন ধরে বাজে বাজে সময়টা কাটিয়েছি। আমাকে একজন সন্ন্যাসী বলেছিলেন, না হে ওটা তো সত্য নয়, তাহলে তো স্বামী বিবেকানন্দ অত সব সত্য কথা লিখতে পারতেন না।
আমি বললাম এটা কি বলছেন আপনি? তারপর উনি বললেন, এবার বুঝেছি স্বামী বিবেকানন্দর একটা অদ্ভুত গুণ ছিল, উনি সকালে দাড়ি কামাতেন আয়না ছাড়াই, এত দ্রুত ওই রকম শার্প রেজার দিয়ে নাকি দাড়ি কামাতে কোনো লোকই পারতেন না আয়না ছাড়া। সেই জন্যে উনি নিজের আয়নাটা মুখ দেখেননি বলে ওই রকম কিছু কিছু লেখা লিখতে পেরেছেন।